আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি, লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জোটের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী 4 তারিখে 4 জুন গণনা হবে। বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কীভাবে এগিয়ে যাওয়া যায় এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সমস্ত বিষয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে আমাদের ব্লক এবং জেলাকে আমরা কীভাবে দায়িত্ব অর্পণ করব, কি হবে আমাদের আগামী দিনের রোডম্যাপ, সেগুলি নির্ধারণ করার জন্যই আজকে মূলত যে মৌলিক অধিকার তাদের মৌলিক সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা এই রাজ্যে মানুষের সাধারণ মানুষের সমর্থন নিয়ে তাদের দাবি আদায়ে আমরা প্রকাশ্য আন্দোলনে দলকে সংগঠিত করছি। 7টি ব্লকের মিটিংয়ে আমরা আমাদের যে দুর্বলতা ছিল এটা অস্বীকার করতে আমার কোনো এখানে অসুবিধা নেই যে আমরা অনেকটা দুর্বল ছিলাম, আমরা দুর্বলতা কাটিয়ে উঠছি। সমগ্র রাজ্য জুড়ে কংগ্রেস দল তার সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে বিস্তৃত করে আন্দোলনের কর্মসূচিতে আমাদের নেতৃত্বকে উৎসাহিত করতে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে আমাদের প্রদেশ কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিরা, শাখা, আমাদের বিভাগ, আমাদের বিভিন্ন সেল, মানে সেল ডিপার্টমেন্ট এবং ফ্রন্টাল অর্গানাইজেশন। আমি জানি গতকালও এই মহকুমায় বেশ কয়েকটা আমাদের যুব কংগ্রেসের সভা গেছে, বিশালগড়ে আমাদের মহিলাদের, আমাদের ওয়ার্কার কংগ্রেস, ফিশারম্যান কংগ্রেসের কর্মসূচি হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে। তো আমরা একটা সংগঠিত চেহারা নিয়ে আগামী দিন প্রকাশ্যে আমাদের গণ আন্দোলন সংগঠিত দলের পক্ষ থেকে যারা থাকবেন তাদেরকে বাছাই করে তাদের নিয়োগপত্র প্রদানের জন্য যে আবেদন, এই আবেদন আমাদের আমার ইলেকশন এজেন্ট উনিও আমার সাথে এসেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসের আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। তো এই বিষয়গুলি খতিয়ে দেখে যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি আমরা গ্রহণ করব। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 7টি ব্লকেই আমরা সাংগঠনিক ব্লক সভা করেছি। আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে এবং লোকসভা নির্বাচনের গণনার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে প্রসেস করে 24শে জুন এই ভোটার তালিকা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত। তো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, এই প্রাক প্রস্তুতি নিয়েও আমরা আমাদের দলীয় নেতৃত্ব এবং
আমাদের বিভিন্ন ব্লক নেতৃত্বের সঙ্গে আমরা এক রাউন্ড আলোচনা করেছি, এর আগে এসেছিলাম। আজকে মূলত গণনাকে কেন্দ্র করেই আমাদের প্রস্তুতি পর্ব, এটা নিয়ে আমরা কথাবার্তা বলব। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা এই মহকুমার নিশ্চয়ই খোঁজখবর রাখেন, আর হয়তো মাঝখানে তিনটা দিন এটা আমার অভিমত, সারা দেশে গ্রাউন্ড লেভেল যে রিপোর্ট, গ্রাউন্ড লেভেল রিপোর্ট এটা নানা সমীক্ষকরা, যারা রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার যারা অ্যানালাইজার, এদের ভাষ্য অনুযায়ী বলতে পারি ইন্ডিয়া জোট এগিয়ে আছে। আমাদের দলীয় যে সমীক্ষা, এই সমীক্ষাতে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে ঘুরছি। একজাক মুখ্যমন্ত্রী সহ বিজেপি দলের মন্ত্রী মিনিস্টাররা কল পশ্চিমবঙ্গে প্রচারে গিয়েছে, সে বিষয়ে আপনার অভিমত কী থাকবে? পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হবে, ভারতীয় জনতা পার্টি সেখানে তাদের আসন সংখ্যা ধরে রাখতে পারবে না। 2019 নির্বাচনে যে আসন তারা জিতেছিল সেই আসন ধরে রাখতে পারবে না, এবং সংকট বুঝেই সব জায়গা থেকে গিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছেছেন। এমনকি আমরা দেখছি যে প্রধানমন্ত্রীও রোড শোতে নেমেছেন, স্বাভাবিকভাবেই ক্রাইসিসটা এর থেকেই প্রতীয়মান। এটা বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি দল বিপাকে আছে, দিক থেকে রাজ্যের আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে সর্বত্র আজকে একটা শঙ্কার মধ্যে, উদ্বিগ্নের মধ্যে অভিভাবক বলুন, পরিবারের সদস্যদের বলুন, নানাভাবে তারা তাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনারা নিজেরা নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করছেন যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার যত্রতত্র, এখন গুলিতে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন নারীর শ্লীলতাহানি, ধর্ষণ, কিডন্যাপ, এমনকি স্কুলের বাচ্চাদেরকেও আজকে অভিভাবকরা নিরাপদ রাখতে পারছেন। আমি গিয়েছিলাম গত কয়েকদিন সেই জম্পুই হিল থেকে শুরু করে কাঞ্চনপুরের বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকায় আমাদের 60টি ব্লকে, ব্লক এলাকায় একটা জিনিস সব জায়গাতেই পরিলক্ষিত হয়েছে, পানীয় জলের সংকট। প্রশাসন বা রাজ্যের বিজেপি সরকার সুশাসনের কথা বলে জল জীবন মিশন, খাদ্যের সুরক্ষা, সাধারণ মানুষের জন্য এই ইউপি আমলে প্রবর্তিত যে এমজিএনরেগা, এই এমজিএনরেগা প্রায় উঠে যেতে বসেছে, এই প্রকল্পটাই বন্ধ করে দিতে চাইছে বর্তমান সরকার। খাদ্যের অভাব, কর্মসংস্থান নেই, সমগ্র পাহাড় জুড়ে চলছে জল বিদ্যুৎ তার সংকট। আমি বেশ কিছুদিন দেখলাম নির্বাচনী প্রচারে রাজ্য প্রশাসন, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা সব পশ্চিমবাংলামুখী। এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জল সংকট, বিদ্যুৎ সংকট, কাজের খাদ্যের জন্য মানুষ পথ অবরোধ করছে, রাস্তায় নেমে প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী হোমিওপ্যাথিক হাসপাতাল করার জন্য, আয়ুর্বেদিক হাসপাতাল করার জন্য ছুটছেন। আসলে মৌলিক আজকে সফরে আসলেন মূলত কী কারণে? এই সফর 4 তারিখে
সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লোকসভার দুটি আসনের গণনা শুরু হবে। ইন্ডিয়া জোট এই নির্বাচনে দুটি আসনে লড়াই করেছে, পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থী। এই উভয় প্রার্থীর সমর্থনে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গণনায় অংশগ্রহণ করে এই রাজ্যের যারা গণদেবতা তাদের ভোটাধিকার বাক্সবন্দি হয়েছে, গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে আরও এআরওরা আছেন তাদের সঙ্গে মিলিত হচ্ছি, গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করছি, স্ট্রং রুমের পরিদর্শন করে যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় সেগুলি সম্পর্কে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তাদেরকে অবহিত করার জন্য বা যারা গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে